শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাসায় নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে লেখাপড়া করছো। আমরা তো রিভিশন করতে করতে প্রায় কি আমাদের সবগুলো চ্যাপ্টারে মোটামুটি করে ফেলেছি, তাই না? অধ্যায় 12 পর্যন্ত এখন আমাদের শেষ হয়ে গিয়েছে। আমাদের আর কি বাকি আছে? অধ্যায় 13, হ্যাঁ, আর বাকি আছে জেন মিডিয়ার সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমরা কি করব অধ্যায় 13 থেকে আজকে কি করব, একটা যোগ্যতা ভিত্তিক শুরু করছি। দেখো আমি একটা প্রশ্ন লিখেছি, তো অধ্যায় 13-তে দুইটা পার্ট আছে আমরা জানি, তাই না? একটা হচ্ছে জনসংখ্যা রিলেটেড, আরেকটা হচ্ছে কি আমাদের সারণিক আয়তক্ষেত্র বের আয়তলে থাকতে হয়, ঠিক আছে? ওই ধরনের কিছু অঙ্ক আছে, তাই না? তো আমি আজকে যেটা করবো জনসংখ্যা রিলেটেড যে অঙ্কগুলো, ওখান থেকে একটা অঙ্ক তোমাদের জন্য করিয়ে দিচ্ছি। দেখো নিচে দুইটি গ্রামের তথ্য দেওয়া হবে, অর্থাৎ দুইটি গ্রামের ডাটা দেওয়া আছে আমার। দেখো কি আছে, গ্রাম, জনসংখ্যা, আয়তন, কি কি তথ্য আছে, জনসংখ্যা এবং আয়তন, তাই না? প্রথম গ্রামের জনসংখ্যা দেখো 1260 জন, আর আয়তন কত? 70 বর্গ কিলোমিটার। আবার দেখো দ্বিতীয় গ্রামের জনসংখ্যা কত? 1040 জন, আর আয়তন কত? 65 বর্গ কিলোমিটার। মোটামুটি তথ্যগুলো আমাদের দেখাচ্ছে। এখন আসলে ক নাম্বার আমাকে কি বের করতে বলেছে, গ্রাম দুটির আয়তনের পার্থক্য কত? দেখেছো অনেক ইজি, তাই না? শুধু আয়তনের কি পার্থক্য, তো পার্থক্য বললে কি করতে হয়, আমরা তো সবাই জানি কি করতে হয়, বিয়োগ, তাই না? তো দেখো এখানে প্রথম গ্রামের আয়তন দেওয়া আছে, দ্বিতীয় গ্রামের আয়তনও দিতে আছে, তো দুইটা আমরা বিয়োগ করে দিলে কি দুইটি গ্রামের আয়তনের পার্থক্য পেয়ে যাবো। তো আমি এখানে সুবিধার তাগিদ লিখেছি, দেখো দেওয়া আছে প্রথম গ্রামের আয়তন 70 বর্গ কিলোমিটার, আর দ্বিতীয় গ্রামের আয়তন কি 65 বর্গ কিলোমিটার। কোত্থেকে লিখেছি? এই যে এখানে এই তথ্য দেওয়া আছে ওখান থেকে। এখন কি করবো আমরা, পার্থক্য বের করবো। পার্থক্য তো তোমরা এখানে ডাকতে বিয়োগ করে দিলেও হবে, নিচে আমরা যেহেতু বিয়োগ করলেও চলবে। তা আমি নিচে লিখছি, দেখো সুতরাং গ্রাম দুটি আয়তনে পার্থক্য সমান। তাহলে কি করবো, এখানে দিয়েছি 70, তারপর পার্থক্য বের করলে কি করতে হবে আর কি, 65 বর্গ কিলোমিটার। হ্যাঁ কিলোমিটারকে সংক্ষেপে কিনে এটা লিখতে পারবো না, সমস্যা নেই। তাহলে পার্থক্য কত, এটা তো একদম বেশি, তাই না? 70 থেকে 65 কত হয়? 5। এটা মতো মুখে এমনিতেই করা যায়, 5 বর্গ কিলোমিটার, এটাই হচ্ছে উত্তর। উত্তর 5 বর্গ কিলোমিটার। আর তোমরা চাইলে কি করতে পারো বলেছি, জাস্ট এই জায়গাটার মধ্যে ডাকতে নিও, আয়তনের পার্থক্য লিখে বিয়োগ করতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নেই। এটা তুলে না, তারপর আমি কমে যাচ্ছি খ নাম্বারটা করিয়ে দিচ্ছি। দেখো তারপর এখানে আমাকে কি বলেছে, প্রথম গ্রামের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। এখন আমাকে জনসংখ্যার ঘনত্ব বের করতে বলেছে। দেখো জনসংখ্যার আয়তন কিন্তু আমার দেওয়া হচ্ছে, তো খেয়াল করো জনসংখ্যার ঘনত্ব, ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্রটা আশা করি কি সবার মনে আছে, মনে আছে? একটু মনে করো, দেখো তো এটা অনেক সহজ ছিল, তাই না? জনসংখ্যার ঘনত্ব বের করার সূত্রটা কি, জনসংখ্যা ভাগ কি আয়তন। তো দেখো না জনসংখ্যাও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে, তো আমি কি করতে পারি, ভাগ করে কি জনসংখ্যার ঘনত্বটা বের করতে পারি। তো আসলে আমি কীভাবে লিখবো, দেখো দেওয়া আছে প্রথম গ্রামে কি জনসংখ্যা, প্রথম গ্রামের জনসংখ্যা কত? 1260 জন। আর কি দেওয়া আছে, আয়তন, হ্যাঁ, এবং আয়তন কত দেখো 70 বর্গ কিলোমিটার। এটা আমরা করতে গেলাম আমাদের যে তথ্যটা দেওয়া আছে ওখান থেকে। তাহলে প্রথম গ্রামের জনসংখ্যা 1260 জন এবং আয়তন হচ্ছে 70 বর্গ কিলোমিটার। আমার প্রশ্নটা কি, জনসংখ্যার ঘনত্ব বের করা। তো আমরা কি করবো, আমরা জানি জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যা ভাগ কি আয়তন, তাই না? জনসংখ্যা কত আমার? 1260 ভাগ আয়তন কত? 70। পাশে কি লিখতে হবে, এই জায়গাটাতে আমরা ফোন করি যখন আমরা ঘনত্ব বের করবো, এখানে পাশে কি লিখতে হবে, জন অথবা বর্গ কিলোমিটার, দুটোই কিন্তু রাখতে হবে, হ্যাঁ। আমরা অনেকে শুধু জন লিখে ফেলি, অনেকে কি করে আবার শুধুমাত্র বর্গ কিলোমিটার লিখি, তো এটা যাতে না হয়। এখন কি
করবো আমরা ভাগ করবো, তো ভাগটা আমি এদিকে করছি। সবসময় যেটা বলি তোমরা কি করবে, হাতের ডান পাশে করবে। তো এখানে আমার প্রথমে গড়পড় নিতে হচ্ছে 300, তাই না? 300 নিলে এটা কত? 126, আর এখানে কত? 70। তাহলে 70 কে আমি যদি 1 দিয়ে গুণ করি, 70 হয়, 2 দিয়ে যদি গুণ করি কত হয়? 140। তাহলে এখানে 140 আমি দিতে পারবো না, এটা কি ছোট, তাই না? তাহলে আমাকে কয়বার দিতে হবে? 1বার। 70 এখানে কত? 70। এখন আসলে আমরা কি করবো? বিয়োগ করবো। এখানে কত নামলো? 6। আর দুই থেকে সান বিয়োগ করতে পারবো না, 1 দিলাম 12, 12 থেকে সান বিয়োগ করলে 5, একটা শূন্য হয়ে গেল। এখন এখানে 56, এখানে হচ্ছে 70, এখানে আর আমি কে ভাগ দিতে পারছি না, এই শূন্যটা না। এরপর দেখো এটা আমি কি, যে আমরা শূন্যের গুণগুলো তো আমাদের বুঝে হয়ে যাবে, 60 আট গুণ আমরা জানি 56, তাই না? তাহলে দেখো এই যে 70-এর সাথে যদি আমি 8 গুণ করি কত হয়ে যায়? 0-এর সাথে 8 গুণ করলে 0, 7 আট গুণে কত? 56, আমি 560 পেয়ে গেলাম। এটা কত? 560। তাহলে এখানে কি লিখবো? 0। তাহলে এখানে কত পেয়ে গেলাম? 18 জন বা বর্গ কিলোমিটার। তাহলে আমি কি পেয়ে গেলাম? প্রথম গ্রামের জনসংখ্যা ঘনত্ব পেয়ে গেলাম, তাই না? তাহলে সুতরাং জনসংখ্যার ঘনত্ব 18 জন বা বর্গ কিলোমিটার। তো এটা আমি তোমাদের জন্য অনেক ইজি ছিল, আমি জানি, কারণ কি এগুলো তোমরা খুব ভালো করে করতে পারো। এটা তুলে নাও, তারপর আমি গণনে চলে যাচ্ছি। এরপর আসো গণনে দ্বিতীয় গ্রামের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। তাহলে দেখো খ আর গণন টেকি, তাই না? খ নামে বলেছে প্রথম গ্রামের জনসংখ্যার ঘনত্ব, আর গণনে দ্বিতীয় গ্রামের জনসংখ্যার ঘনত্ব। তাহলে এটাকে আমরা খুব সহজেই করতে পারি প্রথম গ্রামের মতে। তো এটা ইজিলি একই সূত্র, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র, জনসংখ্যা ভাগ আয়তন, আর আমাকে জনসংখ্যার আয়তন দুটোই প্রশ্নে দেওয়া আছে। তো আর সেখানে মানটা বসে যাই 1040 ভাগ কত? 65। এখানে কি হবে? এখানে বলেছি জন বা বর্গ কিলোমিটার। এখন কি করবো? আমরা কি করবো? ভাগটা করবো। তো দেখো এখানে 65-এর সাথে 104 কয়বার যাবে? এখানে 1 বার, হ্যাঁ। এখন বিয়োগ করি 1 ধান নিলাম কত? 14, 14 থেকে 5 বিয়োগ করলে কত? 9। এটা এখন কি ছিল? 10 ছিল, 1 চলে গেল, কত? 9। 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3। এই শূন্যটার নাম, হ্যাঁ। এখন এটা কয়বার যাবে দেখি? 65-এর সাথে 65-এর সাথে আমরা দেখো 6 গুণ করে দেখি, 5-6 গুণে কত? 30, তাই না? 30-এর কত? 0, হাতে আছে 3। 6-6 গুণে কত? 36, 3 যোগ করলে কত? 37, 38 কত গুণ হচ্ছে, তাই না? আমরা দেখো 390 পেয়ে গেলাম, কত গুণ করে? 6 গুণ করে, তাহলে 390। শেষে এখানে কি লিখে দিব? 0। তাহলে এখানে কি পেয়ে গেলাম? 16 জন বা বর্গ কিলোমিটার। সুতরাং জনসংখ্যার ঘনত্ব 16 জন বা বর্গ কিলোমিটার। এখন দেখো আমার ঘন আকারে কি দিচ্ছে? গ্রাম দুটির জনসংখ্যার ঘনত্বের গড় কত? খেয়াল করো, জনসংখ্যার ঘনত্বের গড়। তাহলে এখানে আমাকে গ্রাম দুটির, অর্থাৎ প্রথম গ্রাম আর দ্বিতীয় গ্রাম দুইটারই কি লাগবে? জনসংখ্যার ঘনত্ব লাগবে। দেখো জনসংখ্যার ঘনত্ব কেন প্রশ্নে ছিল? ছিল না, আমরা কোথায় বের করেছি? খ নাম্বারে প্রথম গ্রামের জনসংখ্যার ঘনত্ব বের করেছি, আর গ নাম্বারে দ্বিতীয় গ্রামের জনসংখ্যার ঘনত্ব বের করেছি। এই দুটা টাকা দিয়ে আমি কি করবো? জনসংখ্যার ঘনত্বের গড়টাকে নির্ণয় করবো। তা আমার এই জনসংখ্যার ঘনত্বটাই কি লাগবে, হ্যাঁ? তো তোমরা এখন শুনো, এটা তুলে নাও, তারপরে আমি ঘরে চলে যাচ্ছি। তো দেখো আমি বলেছিলাম কি আমার দুটি গ্রামের কি লাগবে? জনসংখ্যার ঘনত্ব লাগবে, তাই না? তো দেখো আমি দুটি গ্রামের জনসংখ্যার ঘনত্ব এখানে লিখেছি। প্রথম গ্রামের জনসংখ্যার ঘনত্ব 18 জন বা বর্গ কিলোমিটার কোত্থেকে পেয়েছি আমরা? খনন থেকে। আর দ্বিতীয় গ্রামেরটা কোত্থেকে পেয়েছি? গড় ঘনত্ব। তা আমরা কি করবো? জনসংখ্যার ঘনত্বের গড় বের করবো। তো গড় বের করা আশা করি তোমাদের সবার মনে আছে। গড়ের জন্য প্রথম আমার কি লাগে?
নিশ্চয় কি দুটি সংখ্যা বা সংখ্যা যেগুলো থেকে ওগুলো দুটিকে যোগফল থাকবে বের করতে হবে। তাহলে এখানে সংখ্যা কয়টি? দুইটি। তাহলে দুটি আগে কি করবো আমরা? যোগ যোগ করে মোটটা বের করবো। সুতরাং গ্রাম দুটি জনসংখ্যার মোট ঘনত্ব, তাহলে এখানে যোগ করলাম। হ্যাঁ, তো আটের সাথে ছয় যোগ করলে কত? চৌদ্দ, তাই না? চৌদ্দের কত লিখলাম? চার। থাকে কত আছে আমার? এক। একের সাথে এক যোগ করলে কত হয়? দুই। আর সে হাতে একটা যোগ করলে কত? তিন। চৌদ্দের জন বা বর্গ কিলোমিটার। আমি এখন কি বের করছি? মোট ঘনত্ব। হ্যাঁ, মোট থেকে আমরা নিশ্চয়ই ইজিলি খুব সহজে গড় ঘনত্ব বের করতে পারবো, তাই না? তাহলে গড়টা কিভাবে করবো? এই চৌত্রিশকে কত দিয়ে ভাগ করবো? আমার গ্রাম কত ছিল? দুটি। তাহলে কি করবো? চৌত্রিশকে দুই দিয়ে ভাগ করবো। সুতরাং গ্রাম দুইটি জনসংখ্যার ঘনত্বের গড়, যেভাবে প্রশ্ন আছে ওভাবেই লিখলাম আমি সমান। তাহলে কি লিখবো? যেহেতু মোট কত পেলাম? চৌত্রিশ, আর গ্রাম হচ্ছে দুইটি, সেজন্য দুই দিয়ে ভাগ, জন বা বর্গ কিলোমিটার। ভাগটা তো অনেক সহজ, তাই না? আমি কেউ করে করছি, দেখো তারপরে করে দিচ্ছি। দুই এক গুণে কত? দুই। তিনটেকে দুই বের করলাম, হ্যাঁ, পেঁচা গ্রাম হলাম কত? সাত তিন শূন্য কত? চৌদ্দ। কত শূন্য? তাহলে কত পেলাম? সতেরো। সমান সতেরো জন বা বর্গ কিলোমিটার। তাহলে কি এটাই আমার উত্তর? ঠিক আছে, উত্তর সতেরো জন বা বর্গ কিলোমিটার। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটা কি তোমাদের জন্য ইজি ছিল আমি সেটাই বলবো, কারণ এখানে ঘনত্ব বের করা ছাড়া আর কিছুই নেই, কঠিন কিছুই নেই। তো এটা তোমরা কি করবে? বাসা তুলে নিবে এবং সিনাপ্লোটা বাসা চর্চা করবে। এছাড়াও বারবার যেটাই বলি, পিএসসির অনেক কোয়েশ্চেন আছে আমাদের বইতে, ওগুলোও কি করবে? চর্চা করবে। আর ক্লাসে যে তোমাদের জন্য আমি